জি একটু বলেন। আমাদের আগেই কথা ছিল যে গঙ্গা নদীকে বাঁধানো যাবে না, মানে ব্যারেজ করা উচিত নয়, এটা উচিত নয়। আপনারা হয়তো নিশ্চয়ই আগের মানুষ যারা আছে হয়তো পেপার পত্রিকাতে জানতে পারবে, ফারাক্কা ব্যারেজ যখন 1971 সালে 1968 সালে শুরু হয়, তখন আমাদের একজন ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বলেছিলেন যে ফারাক্কা ব্যারেজ যদি তৈরি হয় এখানে মালদা ও মুর্শিদাবাদ মিলিয়ে, তাহলে একদিন না একদিন এদের ভবিষ্যৎ অন্ধকার, এরা কিন্তু বিলীন হয়ে যাবে, ভাঙন প্রকট গতিতে ভাঙন হবে। ওনাকে পাকিস্তানের চর হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আজকের কপিল ভট্টাচার্যর কথাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে, কেননা গঙ্গা নদীটাকে অ্যাফ্রক্স রিভার বেড থেকে 14 থেকে 15 মিটার কংক্রিট করে উঠানো হয়েছে, ফারাক্কা ব্যারেজ উঠিয়ে দিয়েছে। এখন দেখুন যে জলটাকে আটকে দিয়েছে, আর বন্যার সমাতে জল ফুলে ফেঁপে আমাদের ভাঙন হচ্ছে। আমাদের বক্তব্য যে এইখানে শুধু নয়, পৃথিবীর কোনো জায়গাতে ব্যারেজ তৈরি করা ঠিক নয়। জলকে আপনি আটকাবেন, কারণ জলকে আটকানো চারটিখানে কথা, কেন আটকাবেন? এটা একটা মায়ের মতো, বা আমি যদি আপনাকে বলি একটা উদাহরণ দিয়ে, যে আপনি একটা সাপের মুন্ডি যদি মাথাটা ধরে চেপে ধরেন, তাহলে কিন্তু সাপটা আপনার লেজটা দিয়ে আপনাকে আক্রমণ করার বা বাঁচার চেষ্টা করবে। ইন দ্য সেম এই গঙ্গা নদী কিন্তু তাই, ফারাক্কা ব্যারেজ ওখানে হয়েছে, যেই আপনি মাথা চেপে ধরলেন, কারণ আমরা মিডিল পয়েন্টে আছি, নেপাল কিন্তু উঁচুতে আছে, আমরা মিডিল পয়েন্টে আছি, বাংলাদেশ কিন্তু আরও নিচুতে। এই যখনই কংক্রিট করে 14 মিটার অ্যাপ্রক্স উঠিয়ে দিয়েছে, তখন কিন্তু আপনার এই মাথাটা ধরে এলো, আর পিছনে বন্যার সমাতে কিন্তু অসংখ্য, এখন জল নেই, নদীতে কম জল আছে, কিন্তু তখন একদম অসংখ্য জল প্লাবিত করে দেয়, পাড় ভেঙে দেয়, এক গ্রামের পর গ্রাম চলে যায়। মানে ফারাক্কার হওয়ার আগেও কিন্তু ভাঙন হচ্ছিল, তখনকার ভাঙনের ধরনটা আলাদা, আর এখন ধরন আলাদা। আর একটা মজার জিনিস আমি বলি, আমরা আমাদের এখানে কিন্তু ফসল হয়, দেখুন অনেক ফসল হয়েছে, সব রকম ফসল হয়, কলা হয়, ধান হয়, গম হয়, তো অনেক কিছু হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু, বাংলাদেশে যে পদ্মা নদী সেখানে কিন্তু কিছু হয় না। কেন জানেন? একটা ব্যাপার আছে, যেহেতু 15 মিটার কংক্রিট উঠানো আছে আর ফিডার ক্যানেল তৈরি করা হয়েছে আপনার কলকাতার যে বন্দর, সেই বন্দরকে বাঁচাবার জন্য, বন্দরে যে মিষ্টি জল যেন ঢুকে আর পলিটাকে বইয়ে নিয়ে চলে যায়, আর নাব্যতা বাড়াবার জন্য, জলের উচ্চতা বাড়াবার জন্য বড় বড় যেন স্টিমার জাহাজ যেন ওইখানে পাড়ে লাগতে পারে, মালবাহী জাহাজ, সেটা কিন্তু আসার জন্য কিন্তু ফিডার ক্যানেল তৈরি করা হয়েছিল। পরে আমরা জানতে পারলাম যে আপনার বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে একটা জলবণ্টন নিয়ে, ওটা পরে বলছি, কিন্তু যে আমার যে মেন যেটা, যে আমরা কিন্তু মাটি পাচ্ছি, কারণ মাটিটা ভারী, নিচে ভেসে থাকে, নিচে ডুবে থাকে, আর বালির হচ্ছে 3 কোণ বা 4 কোণ, এটা কিন্তু উপরে ভেসে যায়। আপনি দেখবেন আপনাদের দিকে কিন্তু সব বালি, যেটা কোনো কাজেরই নয়, টোটালটা বালি, মুর্শিদাবাদের লোক শুধু বালি। ওদের বক্তব্য হলো যে আমরা যদি মাটিটাও পেতাম তাহলে আমরা ফসল করে খেতে পেতাম, কোনো ফসল হচ্ছে না। এটা একটা মজার জিনিস, দেখেন যে কী ক্ষতিটা হচ্ছে। আমাদের বক্তব্য হলো যে আপনি বাংলাদেশের সাথে চুক্তি, আমরা বলছি কেন চুক্তি করলেন, তো বাংলাদেশে কি 40,000 কিউসেক জল পাচ্ছে? কেন পাচ্ছে না? আপনাকে ফিডার ক্যানেল 40,000 কিউসেক জল দেওয়ার কথা, কি দিতে পারছেন? কেন পারছেন না? ফারাক্কা ব্যারেজ যে উদ্দেশ্য করা সেটা কি সফল হয়েছে? আপনারা রিভিউ করুন, আমরা কিন্তু এর আগে বলেছি রিভিউ হোক, কেননা যে আপনি যে উদ্দেশ্যে এত কোটি টাকা খরচ করে, আর আমাদের মালদা মুর্শিদাবাদের লোককে যে আপনি নিঃস্ব করে দিলেন, আর তারপরে আমি পরোক্ষে ভাবছি যে শুধু মালদা মুর্শিদাবাদ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ সেটাকেও শেষ করে দিল, কারণ কেননা এখন আপনি বাংলাদেশ জল পাচ্ছে না, আর বর্ষার সময়তে এত জল দিচ্ছে যে সেটা কিন্তু ভেসে যাচ্ছে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি ধরুন এক মাস থেকে খাননি, খেতে কেউ দেয়নি, বেঁচে আছেন কোনোভাবে, একদিন যদি আপনাকে খাসির মাংস, যত রকম মাংস, ভেজিটেবল, নন ভেজিটেবল, যত রকম খাবার দিল, রিচ খাবার দিল, প্লেন খাবার দিল, সব দিল, আপনি মনে হয় ওই সেই দিনে মারা যাবেন, জানি না, কারণ এক মাস থেকে খেলেন আর একদিনে বেশি। ওরকমই যদি আমি শুকা মরশুমে জলই দিলাম না, তো লোক জানলো যে এখানে তো জল আসে না, বাড়ি করলো, ঘর করলো, এই করলো, ওই করলো, আর যেই বৃষ্টির সময় আসলো, বর্ষাকাল আসলো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন কিন্তু আপনি এই ফারাক্কা ব্যারেজের
কপাটগুলোকে খুলে দিলেন। আর একসাথে কিন্তু মুর্শিদাবাদের লোক এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশের লোক কিন্তু ভেসে চলে গেল। এটা কিন্তু আমাকে খুব খারাপ লাগছে, কারণ মানুষগুলো তো আমরা একই, দেশ আলাদা হতে পারে, আমি তো মানুষ, কারণ আপনারও দুটো হাত পা আছে, চোখ আছে, একই কাল্প আছে, একই আত্মা আছে, একই মানসিকতা আছে, আমাদেরও আছে, কেন ওই মানুষগুলোকে আমরা সাফার করতে হবে আমাদের জন্য? আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার কথা, আমরা ফারাক্কা ব্যারেজকে রিভিউ করাতে চাই যে রিভিউ হোক এবং কেন্দ্রীয় সরকার, আর এখানে যে আমরা যে অসহায় হয়ে পড়ে গেছি, আমাদের যে জমির বিঘার পর বিঘা, একরের পর একর জমি চলে গেছে, সেই জমিটা আমাদেরকে সরকার কোনো কনফেসেশন দিল না, আবার বলছে এটা সরকারের জমি হয়ে গেছে। এটা কোন দেশের আইন? কার জন্য? মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ? যদি সত্যি মানুষের জন্য আইন হয় তাহলে ওইটা আইনকে চেঞ্জ করতে হবে। এবং আমি এটা চাই যে এটা কেন্দ্রীয় সরকার টেক আপ করুক, কারণ রাজ্য সরকার এটা ক্ষমতা নেই, রাজ্য সরকার একটা সীমিত ক্ষমতা। আর আমরা এই জন্য রাজ্য সরকারকে বলছি না, কেন্দ্রীয়কে দায়ী করছি, এটা ন্যাশনাল যদি হতো এটা আলাদা কথা, এটা ইন্টারন্যাশনাল নদী, এটা হচ্ছে গঙ্গা নদী। আর আমাদের মালদা জেলার মধ্যে 72 কিলোমিটার নদী আছে, আপনাকে বলি 72 কিলোমিটার লম্বা আর 14 থেকে 15 কিলোমিটার চওড়া, এতটুকু আমাদের ভেঙেছে, 40,000 বর্গ কিলোমিটার জায়গা আমাদের আজকে বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নদীর তলায় চলে গেছে। আমরা আর ভাঙতে চাই না, আমরা কোথায় যাব? এটা আমরা চাই, আমরা সুবিচার চাই। আমরা আন্দোলন এখন যেটা করেছি, আমরা নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা চাই, আমরা আমাদের মালদা, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের যে মালদা জেলাতে আমরা একটা ত্রিদেশীয় একটা মিটিং করলাম, নেক্সট মিটিং আমাদের নেপালে হবে, তারপরে মিটিং আমরা বাংলাদেশে করব। আমরা চাই এই জলটাকে আমরা যেন সমানভাবে, ওইখানে যে আপনার নেপালে যে ব্যারেজ আছে সেটাও আমরা চাই না, ওইটারও রিভিউ হোক, আমাদের ইন্ডিয়া ফারাক্কাতে যে ব্যারেজ আছে এটারও রিভিউ হোক, যে আমরা যে উদ্দেশ্য করেছিলাম সেটা সফল হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা কেন্দ্রীয় সরকারকে ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমরা তো আর দুষ্কৃতি নই, আমরা তো আর অন্যভাবে বলতে পারি না, আমরা হচ্ছে সামাজিক লোক, আমরা আইনের মাধ্যমে আর গণতন্ত্রকে সামনে রেখে যেটা আমরা চাই সেটাই করবো। আমরা কী করতে পারি? আমরা রোডে শুয়ে যেতে পারি, আমরা রেল অবরোধ করতে পারি, আমরা NS-34 অবরোধ করতে পারি, আমরা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে পারি, আমরা এটার প্রতিবাদ জানাই। কেন এই দেশে বা সারা পৃথিবীতে এখন অনেক উন্নত মানের যন্ত্র তৈরি হয়েছে, গঙ্গার ভাঙনে আপনি কোটি কোটি টাকা, আপনি অবাক হয়ে যাবেন, আমাদের উমা ভারতী যখন আমাদের সেচ মিনিস্টার হলেন কেন্দ্রের, 20,000 কোটি টাকা বলছে নদীকে সাফাই করবে। আরে ভাই, আমরা কিছুই জানতে পারলাম না, আপনি ফুল সাফাই করে 20,000 কোটি টাকা খরচ করেছেন? আপনি একটা ড্রেজিং করলেন না এখানে? আমাদের এখানে দুটো কমিটি তৈরি হয়েছিল, একটা কেসকার কমিটি 80 সালের, প্রীতম কমিটি 86 সালে, দুটো কমিটি বলেছিল যে ফারাক্কা ব্যারেজ সার্ভে করার পরে, ফারাক্কা ব্যারেজ করাই ভুল সিদ্ধান্ত, সিদ্ধান্ত রং ট্রিটমেন্ট করেছে, এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। তো যখন হয়ে গেছে ওই দুটোই কমিটি বলেছে, আমি আর ভাঙতে বলছি না, কিন্তু প্রতি বছর এটাকে ড্রেজিং করতে হবে, আর নদীর দুই পাড়কে বাঁধার কথা, কিন্তু পূর্ব পশ্চিম পাড় যেহেতু কংক্রিট, ওদিকে আপনার ঝাড়খণ্ড আছে, আগে বিহার ছিল, এখন ঝাড়খণ্ড আছে, ওইটা লাল মাটি, ওটা কিন্তু ভাঙতে পারবে না। আমাদের রাজমহল আছে এখানে, আমার জাস্ট রাইট সাইডে, ডান সাইডে, এটা কিন্তু সিংহী দালান, মানে এখানে ভাঙতে পাহাড়ি এলাকা। আমাদের মালদার দিকটা কিন্তু বেলে মাটি, এঁটেল মাটি, দোয়াশ মাটি, সব রকম মাটি আছে, বলে এটা নিচু জায়গায় এটা ভেঙে দিতে পারে, বলে বলা হয়েছিল পূর্ব পাড়টাকে ভাঙতে বাঁধতে হবে আর প্রতি বছর ড্রেজিং করতে হবে। এখন পর্যন্ত আমরা ড্রেজিং মেশিনে দেখতে পেলাম যে কেমন আর কী ডিজাইন, সেটাই দেখতে পেলাম না। আমি এখন উমা ভারতে আমাদের যে কেন্দ্রীয় সেচমন্ত্রী, তার কাছে অনুরোধ, কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, আর আমি বিশেষ করে যেহেতু আমাদের সত্যি বলছি, আমি লাইফ হিস্ট্রি দেখেছিলাম যে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, তাৎক্ষণিক ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে দেশভাগের সময়তে সহযোগিতা করেছিল, এখনও প্রতিটা সরকার কিন্তু আমরা আমাদের প্রতিবেশী বাংলাদেশকে সহযোগিতা করে, কিন্তু এই জলটার জন্য কেন অসহযোগিতা আমি জানি না, এটাও যদি সহযোগিতা করে এবং মিলেজুলে যদি আমরা চলি, দেশ আলাদা হতে পারে, রাজ্য আলাদাও হতে পারে, অন্য কান্ট্রি হতে পারে, কিন্তু মানুষগুলো তো আমরা সব এক আমাদের, কারণ বাংলাদেশের ক্যান্সার আলাদা আর আমাদের ইন্ডিয়ার ক্যান্সার আলাদা আর নেপালের ক্যান্সার, এরকম তো নয়, অসুখ সব একই অসুখ। অসুখটা আমরা চাই যে সবাই মিলেজুলে ভাবনা চিন্তা করে, আমি বাংলাদেশ সরকারকে বলবো আপনাদের মাধ্যমে, আমি ইন্ডিয়া সরকারকে বলবো, আমি নেপাল সরকারকে বলবো, বসে
ওর জোরে অনুরোধ করছি, একবার আমার আমার একটা ছোট্ট মানুষের কথা বুঝে দেখুন, যে তিনও দেশ মিলে বসুন আর আপনারা ভাবুন যে আমরা যে ব্যারেজগুলো যে তৈরি করেছি সেটা সত্যি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা আমার অনুরোধ রইল একদম।